গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বনি, আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আর আমি খুব একটা ভালো নেই, মানে এই 2-3 দিনের শরীরটা একটু খারাপ, মানে জ্বর হয়েছিল, তো এখন ওষুধ খাওয়ার পরে মোটামুটি সুস্থ রয়েছি। আর আজকের প্রচুর কাজের চাপ রয়েছে, যেহেতু রান্না পুজো, বাড়িতে যে সমস্ত ঘর পরিষ্কারের ব্যাপারটা থাকে, মানে যে রিচুয়াল বা নিয়মটা, যতটুকু কাজ এগিয়ে রাখা যায় ভাবছি সেই কাজগুলো আজকে করবো। প্রথমে এই পর্দাগুলো ভাবছি যে কেচে দেবো, যেহেতু আজকে রোদ মোটামুটি ভালোই রয়েছে, আর শরতের আকাশ, কখনো মেঘ কখনো বৃষ্টি, মানে খুব সুন্দর ওয়েদার রয়েছে, তো সেগুলোই করবো। আর সবজি কাটা আমার হয়ে গেছে, তো এটা মানে মানে কেচে দিয়ে তারপরে সবজি কাটা যেহেতু রয়েছে রান্না করবো, আর তারপর রান্না করার পর ঘর পরিষ্কার করবো, মানে এইরকম প্ল্যান করা রয়েছে। দেখি কতটুকু কী হয়, তো চলো সেই কাজগুলো করা যাক, পরে তোমার সাথে কথা বলছি আবার। তো বন্ধুরা দেখো, আমি এখন রান্নাঘরে চলে এসেছি ভাত করব বলে, তার জন্য রেডি করে নিচ্ছি। আর এক হাতে যেহেতু ফোনটা ধরে রয়েছে ওই জন্য অসুবিধা হচ্ছে একটু। এখানে দেখো চালটাকে ভালো করে আমি ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর এখানে বেগুন ভাজা করবো বলে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে ডিম আলুর তরকারি, এটা বড় খেয়ে গেছে, তো সে বাদ বাকি মানে অংশটুকু রয়ে গেছে। আর এখানে রয়েছে ডাল, আর এরপর যে দিদার দুধ দিয়ে যায় উনি দিয়ে গেছেন, দুধটাকে ফুটিয়ে রাখবো নাহলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যাই হোক, মায়ের শরীরটা একটু খারাপ আছে বলে আজকে আমাকে একা হাতে মানে পুরো সংসারের দায়িত্বটা মানে সামলাতে হচ্ছে। এখানে দেখো পটল আলুর তরকারি করবো বলে কেটে নিয়ে পটলগুলো পেকে যাচ্ছিলো। বেগুন ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, উচ্ছে আলু ভাতে দেবো ভাবছি বা সেদ্ধ করে নেবো। পটল আলুর তরকারি বসিয়ে তার এদিকে দেখো কী কাণ্ড হয়েছে, মানে রান্না করতে করতে হঠাৎই গ্যাস শেষ হয়ে গেছে, ওই জন্য উনুনে ভাতটা বসিয়ে দিলাম। উনুন বন্ধ হয়ে গেলে এইভাবে দিয়ে দিয়ে উনুন জ্বালতে হয়। আর এখানে ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি ঘরে, ঘর পরিষ্কার করবো, মানে রান্না পুজোর আগে যে ঘর পরিষ্কার করার ব্যাপারটা থাকে এটা আমার বরের ঠাকুমার ঠাকুমা এই নিয়মটা চালু করে গেছে। অনেকেরই এরকম নিয়ম রয়েছে, রিচুয়াল রয়েছে, মানে সারা বছর তুমি যতই ঘর পরিষ্কার করো মানে প্রতি মাসে সপ্তাহে রান্না পুজোর আগে এটা করতে হয়, তো সেইগুলোই করবো বলে এখন আমি ঘরে এসেছি। এদিকে সকালে বললাম না পর্দাগুলো কাচবে কেচে দিয়েছি। আর এখানে দেখো ঘরের অবস্থা একেবারে অবচল হয়ে রয়েছে, আর আমার তো জানালা বড় ঘর বড়, আমি প্রতি সপ্তাহে রবিবার করে সময় পেলেই করে নিই, তো সেগুলো করার রয়েছে, তবুও এই যে নিয়ম রক্ষার্থে করতে হবে। আর কাজ করতে করতে কতটা ভিডিও করতে পারবো বলতে পারছি না, তবু করার চেষ্টা করবো, তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে বন্ধুরা দেখো আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে, এবার বাদ বাকি রান্না করবো, মানে যে কাকু গ্যাস দেয় দিয়ে গেছেন। এখানে মা দু একদিন আগে মাছ দিয়েছিল, সেটা করা হয়নি শরীর খারাপ ছিল বলে, তো আজকে ভাবে সেটা করে নেবো। এখানে মাছের তেল রয়েছে, এটা একটু গরম করবো। আর এখানে চিকেন রয়েছে, আজকে আর করবো না, এটা অন্য দিন করবো। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। আর এখানে অর্ধেক নারিকেলও রয়েছে, তো মাছগুলো যেহেতু ফ্রিজে ছিল একটু প্রথমে ভেজে নেবো, তো আমার মাছ ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এরপরে মাছগুলোকে তুলে নেবো। আর মাছটাকে আমি ঝাল করব সর্ষে পোস্ত দিয়ে, হলুদ লঙ্কা দিয়ে, যেরকম করো ওইরকম করবো, তো চলো সেটা করে নিই ঝটপট, তারপর তোমার সাথে পরে কথা বলছি। আর মায়ের একটু যে বলছিলাম যে শরীরটা খারাপ, সেই জন্য বললাম রেস্ট নেবো, ওই জন্য সারা মানে সারাদিনের সংসারের যত কাজ আমি আজ নিজে হাতে একা হাতে সামলাচ্ছি, আর যতটুকু পাচ্ছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সব কাজ তো আর ক্যামেরা ধরে করা সম্ভব নয়, বুঝতেই পারছো, যতটুকু মানে ক্যামেরা অফ করে তাড়াতাড়ি করবো সেই চিন্তা থাকে, আর ক্যামেরাটাকে কোথাও যে স্ট্যান্ডে রাখবো তারও কোনো বিকল্প ব্যবস্থা নেই, তো এইরকম একা হাতে যতটুকু পাচ্ছি করার চেষ্টা করছি। দেখুন দেখো আমার মাছের ঝাল করা কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা সকাল থেকে এটা ওটা করতে বাসনগুলো একদম মাজা হয়নি, এখানে এক গাড়ি বাসন জমে গেছে, এগুলোকে এবার মাজবো, আর এক হাতে তো ফোন ধরে মাজা সম্ভব নয়, চলো এগুলো এবার ঝটপট মেজে নিই। তো বন্ধুরা একবার স্নান টান করে খেয়ে নিয়েছি, আর বাইরে এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো, আর মানে ভাগ্যিস আমার পর্দাগুলো শুকনো হয়ে গিয়েছিলো, তো পর্দাগুলো পেতেও দিয়েছি, তারপর বৃষ্টি হচ্ছে কীরকমভাবে। আর সাথে দেখো ম্যাচিং বিছানার চাদর পেতেছি, পুরো ম্যাচিং ম্যাচিং, দেখো ম্যাচিং দেখতে বেশ ভালো লাগে। আর আজকে সকালে যখন রান্না করতে গেছি মানে গ্যাস শেষ হয়ে গেছে, কী অবস্থা, উনুনে ভাতটা বসিয়ে দিয়ে ঘরের বাদবাকি কাজগুলো করতে চলে এলাম, তারপর যে কাকু গ্যাস দেয় দিয়ে গেলো, তারপর বাদবাকি রান্না করলাম। আর ডিমের তরকারি পটলের তরকারিটা রেখে দিয়েছি, যেহেতু ইলিশ মাছ ছিল, মা বললো আর রেখে দাও রাত্রের জন্য হয়ে যাবে, আর আমার তো ইলিশ মাছ দিয়ে ভাত মানে হলেই হয়ে যাবে, আর কিছু চাই না। আর সন্ধ্যের পরে রান্নাঘরে যেতেও এমনিতে ভালো লাগে না, আর চাটা করলে সন্ধ্যে শুধুমাত্র হয়ে যাবে। আর মায়ের শরীরটাও ভালো নেই, মায়ের কাল থেকে জ্বর, আমার 2-3 দিন ছিল, এখন মোটামুটি সুস্থ রয়েছি, মাকে বললাম 2-3 দিন রেস্ট নাও, সারা বছর সারা জীবন তো সংসারে বোঝা টেনে এসেছি, সে আমার মা হোক পৃথিবীর সব মায়েরা। আর বিয়ের আগে তো কিছু পারতাম না, মাকে হেল্প করতেও পারতাম না, এখন বিয়ের পরে যতটুকু পারি করে নেওয়ার মানে শিখে নেওয়ার চেষ্টা করি, তো ওই জন্য যতটুকু পারি হেল্প করি। আর আজকে সারাদিন নিজে হাতে সব সংসারের কাজ করেছি, মানে রান্না করা, বাসন মাজা, মানে খুব ভালো লাগছে যে আমার কাজ মানে রান্না করতে বা সংসারের কাজ করতে বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আমার এই সংসারের কাজকর্ম দেখা সব রকম মানে পুরো ভিডিওটা কেমন লাগলো
অবশ্যই জানিয়ে ভালো লাগলো, অবশ্যই লাইক করে নতুন টেবিল অবশ্যই সাবস্ক্রাইব করে। এখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এক্ষুনি মনে হচ্ছে লোডশেডিং হয়ে যাবে। তো চলো ভিডিওটা আর বড় করবো না, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত গেলো, নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে। তো গুড বাই।